শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন আপনাদের সঙ্গে শেয়ারিং অফ নলেজ করব, আলোচনা করব নিউরোলজিক্যাল ডিসঅর্ডার্স ইন কোভিড-19। কোভিড-19 আপনারা সকলেই জানেন যে মূলত হচ্ছে একটা রেসপিরেটরি ভাইরাস, সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ রেসপিরেটরি ভাইরাস যুক্ত একটা ভাইরাস, যেটা আমাদের রেসপিরেটরি মাইক্রোডপলেটস এর মাধ্যমে আমাদের নাক থেকে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বা মুখ থেকে এটা ঢোকে বা চোখ থেকেও ঢুকতে পারে। চোখ থেকে যদিও ঢোকা সবচেয়ে কম, চোখে থেকে ঢুকে সে নেসোল্যাক্রিমাল ডাক্ট বলে একটা ডাক্ট আছে, নালী আছে, যেটা আমাদের নাকে ওপেন করে, সেখান থেকে আমাদের নাক থেকে নেসোফ্যারিংস খুব কাছে কয়েক সেন্টিমিটার, সেই নেসোফ্যারিংসে সে চলে যায়, গিয়ে চার দিনের মতো থাকে, সেখানে সে রেপ্লিকেশন শুরু করে, অ্যাটাচ হয় প্রথমে এস প্রোটিন দ্বারা, তার গায়ে কতগুলো করোনার নাম হচ্ছে মুকুট, গায়ে কতগুলো রাফ সারফেস আছে, সেই রাফ সারফেসে সে কী করে, সে গেঁথে নেয়, গিয়ে ওখানে তার রিসেপ্টর সাইটে গেঁথে নিয়ে চার দিনের মতো থাকে, তারপর রেপ্লিকেশন করে, করে কিছু ভাইরেমিয়া হয়, কিছু নাক থেকে নেসোফ্যারিংস থেকে ওরোফ্যারিংস থেকে আমাদের কতগুলো নার্ভ কিন্তু খুব কাছে আছে, যার জন্য সে মজা করে ঢুকে পড়ে প্রথমে অলফ্যাক্টরি নার্ভ। অলফ্যাক্টরি নার্ভে হচ্ছে আমাদের অ্যানোসমিয়া, মানে গন্ধটা টের পাওয়ায়। দেখবেন অনেক কোভিড পেশেন্ট, করোনা পেশেন্ট এখন বলছে যে প্রথমে আমি গন্ধটা অনুভব করতে পারছি না, এটা হচ্ছে সবচেয়ে কমন নিউরোলজিক্যাল সাইন, গন্ধ সে পাবে না এবং টেস্ট বাডগুলোকে এফেক্ট করে নার্ভের মাধ্যমে অ্যাজিউসিয়া, অ্যাজিউসিয়া বলে একটি রোগ আছে হয়ে যায়, মানে সে স্বাদও বলতে পারে না, নোনতা না মিষ্টি না তিতো সেটা বলতে পারবে না, খাবারের গন্ধ পাবে না, সে কী বিপজ্জনক ঘটনা। দেখুন এটা হচ্ছে করোনা ভাইরাসের প্রথম এফেক্ট, প্রথমে যখন এটা এই 2019 ডিসেম্বরের মাঝামাঝি বা প্রথম দিকে তো আইডেন্টিফাই হয়নি, এই ডিসেম্বরের শেষ বা জানুয়ারি প্রথমে যখন আইডেন্টিফাই হলো সেই হুবাই প্রদেশের উহান শহরের হুনুন ওয়েট মার্কেটের যে মহিলা চিংড়ি ব্যবসায়ী তার প্রথম হয়েছিল, তখন তো আইডেন্টি তাকে ডায়াগনোসিস করতে তিনটে হসপিটাল ঘুরতে হয়েছিল, প্রথমে কমিউনিটি হেলথ সেন্টার, তারপর ডিস্ট্রিক্ট লেভেল, তারপর টার্সিয়ারি লেভেলে একটা হসপিটালে ব্লাড কালচার করে ভাইরাস পায়। সেইভাবে প্রথম পৃথিবীতে যে ভাইরাস আক্রান্ত মানে এই কোভিড-19 সেটা হচ্ছে চাইনিজ লেডি, এল্ডারলি লেডি, 67 বছর বয়স ছিল তার, তা তারও কিন্তু আইডেন্টিফিকেশন এর পর যত দেখা গেল তখন তো অবধি জানা ছিল আমাদের যেটা একটা রেসপিরেটরি ভাইরাস বা ফুসফুসীয় ভাইরাস, এই ফুসফুসকে অ্যাটাক করে, ফুসফুসের রোগ করে, তারপরে আমরা ধীরে ধীরে দেখলাম এই মাল্টি সিস্টেম মাল্টি অর্গান এ এফেক্ট করা শুরু করলো, তার নার্ভেরগুলো কেন আজ গুরুত্বপূর্ণ সেটা একটু বলছি, যে এগুলো নার্ভের যে অ্যাটাকগুলো করছে এখন, সে এখন আমাদের কাছে এটা এস্টাবলিশড হয়ে গেছে যে এটা করোনাই করছে, তা অলফ্যাক্টরি নার্ভ আর টেস্ট বাডের নার্ভ আর ফেসিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ আছে দেখবেন টাঙে, ওটাও টেস্ট সেন্সেশন করায়, এইগুলোকে প্রথম এফেক্ট করছে এবং এটা সবচেয়ে কমন নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট। তারপরে সে ফেসিয়াল নার্ভটাকেও গোটা মোটর প্যারালিসিস করতে পারে, তার সঙ্গে যে মাসেলগুলো অ্যাটাচ আছে মাসেল প্যারালিসিস মায়োপ্যাথি করতে পারে, তা মোটর প্লাস মায়োপ্যাথি দুটোই একসঙ্গে করতে পারে, এছাড়াও নার্ভের এফেকশনের জন্য করোনা ভাইরাসের হেডেক হতে পারে, ডিজিনেস হতে পারে, দুর্বল উইকনেস হতে পারে, মায়ালজিয়া মাংসপেশিতে ব্যথা ভাইরাল মায়ালজিয়া হয়, অ্যালার্টনেস কমিয়ে দিতে পারে, ডিফিকাল্টি ইন কনসেন্ট্রেশন, মানুষ সংযোগে ব্যাঘাত করতে পারে, এগুলো এরা করে। আমাদের টার্গেটকে আরও যেটা করছে যে কোভিড-19 এনকেফালাইটিস অ্যাডেন অ্যাকুট ডিমাইলিনেটিং মায়েলো এনকেফালোপ্যাথি, এইটা হচ্ছে অ্যাডেম ADEM, এইটা হচ্ছে খুব সাংঘাতিক রোগ, ইনফেকশনের সময় করতে পারে, প্যারা ইনফেকশিয়াস পিরিয়ডে করতে পারে, পোস্ট ইনফেকশিয়াস পিরিয়ডে করতে পারে, ইনফেকশন সেরে গেলেও এটা হতে পারে, এনকেফালাইটিস জীবন মৃত্যুর লড়াই, তার থেকে হচ্ছে সিজার বা কনভালশন খিচুনি অবধি হয়, তখন আমরা CSF কোমর থেকে শিরা থেকে জল নিয়ে স্পাইনাল কর্ড থেকে সেই জলের RT-PCR করি, করে আমাদের প্রুফ করতে হয় যে এটা কোভিড-19 থেকেই হয়েছে। পোস্ট কোভিড এনকেফালাইটিসের প্রগনোসিসও
কিছু কিছু রেসিডুয়াল প্যারালিসিস রেখে আসে, কিছু কিছু দুর্ঘটনা রেখে আসে, এটা সারা জীবন ভুগতে হতে পারে। যদিও কম, তাও আমরা আর্লি ডিটেকশনের নিউরোলজিক্যাল ডেফিসিট চেষ্টা করব, তাহলে আউটকামটা মানে ইম্প্রুভ হবে, বেটার হবে অ্যালগোরিদম, ট্রিটমেন্ট অ্যালগোরিদমটা। সেই জন্য আমাদের আর্লিয়েস্ট অপরচুনিটিতে কোভিডের সঙ্গে নিউরোলজিক্যাল এই যে ব্যাপারগুলো আসছে, কমপ্লিকেশানগুলো আসছে, সিকুইলিগুলো আসছে, সেগুলোকে আমরা ডিটেকশন করার চেষ্টা করব। রেসিডুয়াল নিউরোলজিক্যাল ডিজঅর্ডারকে কখনো আমরা রেখে আসার চেষ্টা করব না, রেসিডুয়াল যদি আমাদের সেটা সাধ্যের মধ্যে থাকে। মুভমেন্ট ডিজঅর্ডার, শরীরের অ্যাবনর্মাল মুভমেন্ট আছে, ডিসপেশিয়া, কথা বলতে পারে না, ডিসআর্থিয়া, শব্দগুলো আর্টিকুলেট করতে পারে না, আর ডিসফোনিয়া, কথা বলতে পারে না, প্রবলেমস ইন আর্টিকুলেশন হয়। আর একটা যেটা সাংঘাতিক হচ্ছে আমাদের ইয়ং বয়সের ছেলে মেয়েদের মধ্যে, 30-35 মধ্যেই একটা স্ট্রোক হয়ে যাচ্ছে। কেন? রক্তের জমাট বাঁধার একটা প্রবণতা তৈরি করছে এই কোভিড কোয়াগুলোপ্যাথি, এই কোভিড ভাইরাস, করোনা ভাইরাস কী করছে, এটা হাইপার কোয়াগুলেবল স্টেজে যাচ্ছে, রক্ত তঞ্চিত হয়ে যাচ্ছে, ক্লট হচ্ছে, সেই ক্লট গিয়ে আটকে যাচ্ছে কোনো ভেসেলে, সে ফুসফুসের ভেসেলে তো আটকাচ্ছেই, তার সঙ্গে ব্রেনে আটকাচ্ছে, ইসিমিয়া হচ্ছে বা হেমারেজ হচ্ছে ডিউ টু ক্লটিং ডিসঅর্ডার। সেই করে আমাদের সিভিএ, কার্ডিওভাসকুলার অ্যাক্সিডেন্ট, স্ট্রোক, এগুলো হচ্ছে ইয়ং এজে হচ্ছে বেশি, 19-30 মধ্যে। তারপরে এল্ডার দিদ্রেও হচ্ছে। এবার ভাইরাসটা যদি ব্লাডে মেশে কী হয়, ভাইরেমিয়া হয়, হয়ে মাল্টি অর্গান মাল্টি সিস্টেমে এটা ছড়িয়ে যাচ্ছে, হয়ে একটা সিন্ড্রোম করছে, ইনভলভমেন্ট করছে। আর কী করে এই ভাইরাস, ব্লাড ব্রেন ব্যারিয়ার, যখন মেনিনজেসটা হচ্ছে ইনফ্লেম থাকে, তখন সেটাকে ক্রস করে মাথার মধ্যে গিয়ে এনকেফালাইটিস, এনসেফালোমায়েলাইটিস, মানে স্পাইনাল কর্ডে সমস্ত জায়গায় ভাইরাল হচ্ছে, ভাইরাল হয়ে গিয়ে মানুষটি সাফার করছে। এবার এই কোভিডের জন্য একটা এপিলেপসি বা মিগি রোগ হতে পারে। মিগি রোগটা কী হচ্ছে, কোভিড স্ট্রোকের পর এপিলেপসি হচ্ছে, পোস্ট স্ট্রোক এপিলেপসি। এটা কন্ট্রোল, এইটা হলে আমাদের করতে হবে কি, টেম্পারেচারটাকে কন্ট্রোল করতে হবে। আর অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, মিগির যে ওষুধগুলো আছে সেগুলো আমাদের রেগুলার বেসিসে আন্ডার মেডিকেল সুপারভিশন, নিউরোমেডিসিনের ডাক্তার বা এমডি ফিজিশিয়ানের মাধ্যমে চিকিৎসাটা করাতে হবে। নতুবা কিন্তু একটা রেসিডুয়াল প্যারালিসিস থেকে গেলে এই কম বয়স থেকে তার জীবনটা মানে অনেক দুর্বিষহ হয়ে দাঁড়াবে, অনেক কষ্টের হয়ে দাঁড়াবে, সেটাকে আমরা যত তাড়াতাড়ি রিলিভ করতে পারবো। এই যদি হয় কোভিড স্ট্রোক থেকে এপিলেপসি বা প্যারালিসিস, এগুলো আমরা ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি থেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট, তাদের মাধ্যমে আর্লি অ্যাম্বুলেশন এই 48-72 ঘন্টার মধ্যে স্টার্ট করার চেষ্টা করব। আর একটা হচ্ছে রোগ এই কোভিড থেকে, নিউরোলজিক্যাল ডিজিজ, খুব সাংঘাতিক, অ্যাকুট গুলেনবারি সিন্ড্রোম, এইটা হচ্ছে আর একটা খুব সাংঘাতিক রোগ। এটারও মেডিকেল ম্যানেজমেন্ট করতে হবে জুডিশিয়াসলি বাই দ্য এক্সপিরিয়েন্স ডক্টরস, তাদের ডিএম নিউরো ডিগ্রি থাকবে বা এমডি থাকবে, তারা করবে তাদের ডাইরেক্ট সুপারভিশনে গুলেনবারি সিন্ড্রোম, বা ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্টদেরও এতে হস্তক্ষেপ করতে হবে, নতুবা এই সমস্ত রোগের হাত থেকে খুব সহজে মুক্তি মানুষ পাবে না। পার্সনস উইথ প্রি এক্সিস্টিং নিউরোলজিক্যাল ডিজঅর্ডার, যে মানুষগুলোর আগে থেকেই ছিল, তারা কী করবে, তারা একদম ডক্টরের কাছে কোভিড হলেই, পজিটিভ হলেই নিউরোমেডিসিনের ডাক্তারের কাছে যাবে, তাদের শরণাপন্ন হবে, ফিজিওথেরাপিস্ট দেখাবে, এবং যে সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি সেটা সবার আগে, ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করবে, ক্লোজ স্পেসে যাবে না, ক্লোজ কন্টাক্টে যাবে না, কনজেস্টেড এরিয়া, ভিড়ভাড়টা অ্যাভয়েড করবে, এগুলো করতে হবে। ঘন্টায় ঘন্টায় সাবান দিয়ে হাত ধুতে হবে, তার মাঝের ইন্টারভেল যেখানে সাবান দিয়ে হাত ধোয়ার সুযোগ নেই সেখানে হ্যান্ড স্যানিটাইজার, 75% বা 70%-এর বেশি অ্যালকোহল বা আইসোপ্রোপাইল অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হ্যান্ড ওয়াশ করতে হবে, এই ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, মিনিমাম 1-2 মিটার 6 ফুট অন্তত, এইটা আমাদের ডিস্টেন্স মেনটেন না করলে খুব সাংঘাতিকভাবে এই যে প্যান্ডেমিক, এই কোভিড প্যান্ডেমিক 19 শুরু হয়েছে, এটাকে রোখা যাবে না। এবং এই লং লাস্টিং যে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বা কমপ্লিকেশান, এগুলো আটকানো যাবে না। এই জন্য আমাদের অ্যাওয়ারনেস জেনারেশান প্রোগ্রাম করতে হবে সমস্ত জায়গায়, সমস্ত সমাজবন্ধু বা সমাজসেবীদের নিয়ে, বিভিন্ন ক্লাব, গণসংগঠন,
জলসা মহল্লা সব জায়গায় আমাদের মাদ্রাসা স্কুল সব জায়গায় আমাদের মিটিং করে করে বাজার সমিতি সমস্ত অফিসগুলোকে কাজে লাগিয়ে মানুষের কাছে পৌঁছে যেতে হবে, বার্তাগুলো পৌঁছে দিতে হবে। এখনও যারা বার্তা পাননি, 7 মাস হয়ে গেল, এখনও আমাদের লড়াই করতে হবে এবং সেই জন্য সকলের সহযোগিতা একান্ত কাম্য। এবং এই বিষয়ে অরিজিনাল ফ্যাক্টসকে কখনো লুকানো যাবে না, কার কী রোগ হয়েছে বলতে হবে। এটা একটা সাপ্রেশন অফ ফ্যাক্ট হচ্ছে, অনেকে পজিটিভ হয়ে লুকিয়ে পড়ছেন নিজের ঘরে, মাঝে মাঝে বাজারে যাচ্ছেন আবার এসে ঢুকে পড়ছেন। পেশেন্টকে হসপিটালমুখী করতে হবে, হসপিটালে দিনের বেলা যদি ওপিডিতে যান টেস্টের পর টেস্ট 2-3 বার টেস্ট করতে হয়। টেস্টের ফেসিলিটি কেন কমে যাচ্ছে বুঝতে পারছি না। তাও পশ্চিমবঙ্গ সরকার একটা নাকি দামি সুইডেন থেকে যন্ত্র আনিয়েছেন যাতে 1 লক্ষ দৈনিক টেস্ট করা যাবে। দেখা যাক 15 আগস্টের পর যদি সেটা হয়, আমাদের সকলেরই করে নিতে হবে এবং ভালো ডাক্তার দিয়ে, ওয়েল এক্সপিরিয়েন্সড স্কিল ডাক্তার দিয়ে কোভিড, স্ট্রোক এবং নিউরোলজিক্যাল ডিসঅর্ডারগুলো চিকিৎসা করাতে হবে। এমনি ডাক্তাররা ঠিক আছে, যথেষ্ট, তারা সম্মানীয় ব্যক্তি সমাজে, কিন্তু যে ঠিকঠাক জায়গায় দেখাতে হবে, তাহলে আমাদের আর্লি রিকভারি হবে। কারণ গোল্ডেন পিরিয়ড যে কোনো রোগীরই একটা সময় থাকে, যত তাড়াতাড়ি যাবেন তত ভালো, তাড়াতাড়ি রিকভারি হবে। সেটা যদি আপনি গোল্ডেন পিরিয়ডটাকে নষ্ট করে খারাপ অবস্থা নিয়ে বড় ডাক্তারের কাছে গেলেন, সে তো কিছু করতে পারবে না। সেই পিরিয়ডটা তাকে, সুযোগটা তাকে দিতে হবে। এই বলে আজকের মতো এখানে আপনার ভিডিওটা শেষ করছি। তার আপনাদের সকলের সু